অশান্তির কাটা। বিরোধীরা এতদিন অভিযোগ এনেছিলেন মুখ্যমন্ত্রী নির্দিষ্ট একটি পক্ষের উপর তোষণের রাজনীতি করে আসছে, তারাই কি এবার মুখ্যমন্ত্রীর সেই তোষণের রাজনীতিকে পছন্দ করছেন না? আর এর ফলে তারাই কি এবার ঘাসফুলের ভোট ব্যাংকে আমূল পরিবর্তন আনতে চলেছেন, যার অশনি সংকেত পাওয়া গেল মঙ্গলবার ইমাম ও মুয়াজ্জিনদের মুখে? ওয়াকফ বোর্ডে ডেপুটেশন জমা দিতে এসে কার্যত বর্তমান মমতা সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন তারা। মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে মুখ খুললেন তারা। আপনারা দেখছেন 11 বছর ধরে গোটা রাজ্যের ইমাম সাহেবরা কিন্তু একটা ধোকার ভিতরে, একদম পালন হয়নি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির বন্যা বইয়েছে ইমাম সাহেবদের জন্য। দেখুন, আমরা ইমাম সাহেবরা ভোট আসলে গোটা রাজ্যের ইমাম সাহেবরা এমন একটা পরিস্থিতি ঘটে, আমরা যেন মানে শাসক দলের একটা ইউনিট হয়ে মানে কাজ করবার এ হয়। কিন্তু আসলে ইমাম সাহেবরা সরল, আপনারা জানেন ইমাম সাহেবরা অত্যন্ত সরল প্রকৃতির। ইমাম সাহেবরা এই ভাতা পেয়ে আমরা যতটা রাজ্যের মাননীয় মানে মুখ্যমন্ত্রী যতটা মানে আপনার মানে স্যালুট পাওয়ার যোগ্য, তার চেয়ে আমরা মনে হয় স্যালুটটা বেশি দিয়ে ফেলেছি, যার জন্য আজকে আমাদের এই পরিস্থিতি ঘটছে। ফলে আনিস হত্যাকাণ্ড, বক্তুয়ের নারকীয় হত্যালীলার মতো রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনার ফলেই কি বেঁকে বসেছেন তারা, সোচ্চার হয়েছেন তাদের উপর হতে থাকা অন্যায়ের বিরুদ্ধে? তারা সাফ জানাচ্ছেন সরকার বিভিন্ন কাজে ইমামদের ব্যবহার করে থাকে, কিন্তু তার বিনিময়ে যোগ্য সম্মানটুকু দেওয়া হয় না। গোটা রাজ্যের ইমামরা ধোকার মধ্যে রয়েছেন, তাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বারবার। সময়ে ইমাম সাহেবদের নানা কাজে তাদেরকে যুক্ত করা হচ্ছে, অথচ ইমাম সাহেবদের ভাতা বাড়ানো হচ্ছে না। একাধিকবার আমরা ওয়াকফ বোর্ডকে বলেছি, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে তাদের হাতে টাকা আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া নাকি তিনি সেই টাকা ইমাম সাহেবদের দিতে পারবেন না। আমরা বলেছি, ইমাম আপনি যেহেতু ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীকে জানান, তিনি একাধিকবার জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ভাতা বাড়েনি। মুখ্যমন্ত্রী গিরিন সিংটাল দেননি বলে ভাতা বাড়েনি, না ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিপত্রটা পৌঁছাননি? এই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে যে প্রতিশ্রুতিগুলো ইমাম সাহেবদের জন্য দিয়েছিলেন সেগুলো যাতে কার্যকরী হয় সেই দাবিপত্র নিয়ে আমরা আজকে ওয়াকফ বোর্ড অভিযান করছি। ওয়াকফ বোর্ডে ডেপুটেশন জমা দিতে আসা ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন সংগঠনগুলির অভিযোগ, ওয়াকফ বোর্ডের মাথায় বসে থাকা চেয়ারম্যান তৃণমূলের বিধায়ক, ওয়াকফ বোর্ডে দিনের পর দিন ঘটে যাওয়া দুর্নীতি দেখেও তিনি নিশ্চুপ। বর্তমানে ইমামরা 2,500 টাকা ও মুয়াজ্জিনরা 1,000 টাকা ভাতা পান। 2011 সালে যে ভাতা বরাদ্দ করা হয় তা আর বাড়ানো হয়নি বলেও অভিযোগ করেন তারা। ডেপুটেশনের আগে টিপু সুলতান মসজিদের পাশে সভাও করেন তারা। সাধারণ কর্মীদের গ্রেপ্তার করে ওয়াকফ বোর্ডে যারা প্রকৃত সম্পত্তি আত্মসাত করছে তাদের আড়াল করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য যে আজকে 10 বছর পরে ধরে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আছেন কলকাতার হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, এবং তিনি শাসক দলের দুবারের বিধায়ক, তিনি 11 বছর ধরে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকার পরে আজকে ওয়াকফ বোর্ডের এই দুর্নীতি বা ওয়াকফ বোর্ডের স্বজন পোষণ এগুলো এখন প্রকাশ্যে আসছে কেন? এতদিন ধরে তিনি কি করেছেন? ইমাম সাহেবদের না কোনো ভাতা বৃদ্ধি, মুয়াজ্জিন সাহেবদের না কোনো ভাতা বৃদ্ধি, ইমাম সাহেবদের একটা বঞ্চনার শিকার বলে আমরা মনে করছি। মুখ্যমন্ত্রী বহুবার তিনি ঘোষণা করেছেন, 21 সালের নির্বাচনের আগেও বলেছিলেন যে এদের ঘর ইমাম সাহেবদের মানে যে সমস্ত গরিব ইমাম সাহেব রয়েছে তাদের গৃহ প্রদান, এবং পাশাপাশি মানে এদের চিকিৎসার ব্যবস্থা, সেগুলো কিন্তু কিছুই হয়নি। জাস্ট ওয়াকফ বোর্ড হচ্ছে একটা দুর্নীতির আখড়া মতো হয়ে চলেছে। অবিলম্বে যদি এই পরিস্থিতির পরিবর্তন না ঘটে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামারও ডাক দিয়েছে। যে সরকারকে তারা সমর্থন করতেন তার উপর থেকে সমর্থন তুলে নিতেও বেশি সময় লাগবে না বলেও এদিন হুঁশিয়ারি দেন তারা। রাজ্যের ইমাম সাহেবরা তথা এই সরকারকে নিয়ে আসার জন্যে এদের যেমন ভূমিকা ছিল, এটা মনে রাখতে হবে। সরকারকে মানে পা টেনে নামাতেও কিন্তু আমাদের সময় লাগবে না। ফলে আগামী দিন এভাবে চলতে থাকলে আমরা আজকের ইমাম সাহেব এক জায়গায় জড়ো হয়েছি, আমরা বৃহৎ আন্দোলনের মধ্য দিয়ে বুঝিয়ে দেব যে আমরা যেমন গদিতে বসেছি আমরা গদি থেকে টেনেও নামাতে পারি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এদিনের চিত্রটা আরও একবার সেটাই স্পষ্ট করে দিল। শুধু আনিস বক্তুই নয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিত্যদিন ঘটতে থাকা ঘটনাও তাদের মনে দাগ কেটেছে, যা আগামী দিনের অশনি সংকেত বলেই মনে করছে ওয়াকি বহল বহল। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট কালকাটা নিউজ।